কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 14 ফেব্রুয়ারি, যেহেতু আসতেছে 14 তারিখ, তো 14 ফেব্রুয়ারি এবং সামনে 21 ফেব্রুয়ারি আসতেছে, তো যেহেতু ভাষার মাস, তো দুইটাকে অ্যালাইন করে আপনাদেরকে আমি একটা আজকে ভালোবাসা দিবসে একটা কন্টেন্ট দেখাবো। তো জিনিসটা হবে এমন এমন কিছু হবে, জিনিসটা হবে কন্টেন্ট হবে, কিন্তু এটা কিন্তু মোশন কন্টেন্ট হবে। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব কিন্তু একবারে ফ্রি, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আমাকেও দেওয়া লাগবে না, কাউকে দেওয়া লাগবে না, শুধু সাবস্ক্রাইব করে ফেলেন। তো এই ভিডিওটা আমি কিন্তু মোশন দেখাবো, স্ট্যাটিক না, শুধু মোশন মোশন হবে কিন্তু। তো এটা কীভাবে হবে এটা দেখাই। আমরা প্রথমত এমন লাভ শেপ ডাউনলোড করে নিব। কেউ যদি বানাইতে পারেন তাহলে তো ভালো কথা, বানান। আমি বানালাম না, কারণ বানালে আরও সময় যাবে, তো দরকার নাই কোনো সময়। তো লাভ শেপটা নিলাম, বড় করলাম। তো লাভ শেপের আমি ফিল্ড অফ করে দিই, ফিল্ড অফ করে দিলাম। তো বাংলা বর্ণমালা, জিনিসটা হলো বাংলা বর্ণমালা, আপনার যদি বাংলা বর্ণমালা লিখে সার্চ দিলে চলে আসবে বাংলা বর্ণমালা। তো আমি এখান থেকে কপি করলাম বর্ণমালাটা, কী বললাম, কপি করি, কপি করি, এখানে আমরা পেস্ট করে দিব। টেস্ট করে দিলাম, ওকে। আমরা এটাকে 26 দিব, ফন্ট সাইজ 26। আচ্ছা, জিনিসটা হলো কি, আপনারা যখন দেখবেন সরাসরি এখানে ঠিক আছে, তখন এটাকে স্টপ রাখবেন, ফ্রন্টটাকে চেঞ্জ করে নিই। আমরা এই ফ্রন্টটা ইউজ করবো, হিন্দ শিলিগুড়ি, এটা আমার অনেক প্রিয় ফ্রন্ট। তো এগুলাকে ওই দুইটাকে রেখে, কারণ আমার উপরে ওয়ার্ড দুইটা থাকতে হবে, যদি উপরে ওয়ার্ডগুলো নিচে চলে আসে তাহলে কী হবে, আমার অনেক গ্যাপ হয়ে যাবে। তো এইরকম টাইপে আমরা নিচে রাখবো, তো এটাকে আমরা নিচেরগুলোকে বড় করতে থাকি। হয়েছে, এটাকে আমরা মিডল অ্যালাইন করি। এখন কী হয়েছে, এখানে ফ্রন্ট সাইজগুলো হলো কি 53, 53 ফ্রন্ট। তো আমরা এটাকে 53 করে দিই, এটাকে আমরা 50 করে দিই, কারণ এটাকে 53 করি দেখি নিচে চলে আসে, তো আমাদের দরকার নাই নিচে আনার। তো আমরা এটাকে 50 করে দিই, 50 করলেও দেখি যে অনেক ইয়ে হয়ে যায়। দেখি আস্তে আস্তে অল্প অল্প করে বড় করে দেখি কি অবস্থা। হ্যাঁ, 49-এ ঠিক আছে। এগুলো বোঝা যায় না, জিনিসটা হলো যে অল্প অল্প ফন্ট সাইজ, তো এগুলোর জন্য বোঝা যাবে না কোনো কিছু প্রপারভাবে। তো রাখলাম, ওকে, ফাইন। এখন আমরা একটা জিনিস করবো, সেটা হলো যে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসা টেক্সটগুলোকে, টেক্সটগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, টেক্সটগুলোকে ডিলিট করে দিলাম। এটাকে আমরা কী করবো, স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিয়ে ফিল কালার অফ করে দিব। আমরাকে স্ট্রোক দিয়ে দিব, হোয়াইট কালার স্ট্রোক দিই, স্ট্রোক দিলাম। এখন আমরা কি করব, এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করব, এই স্ট্রোকের সাথে এই স্ট্রোকটা অ্যালাইন করব। তো আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করি, করে আমরা এটার সাথে এটা অ্যালাইন করে নিই। ওকে, এখন আমাদের এটা অ্যালাইন হয়ে গেল। তো এখন আমরা এটা কি করব, মধ্যে এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোটার একটা একটু গ্যাপ কমাবো, কমায় টেক্সটগুলোকে একটু বড় করি। এবার এটা এটা বেটার আছে, এগুলো নিয়ে শুধু শুধু আমরা না ছাড়া না করি। ওকে, এটা ফাইন। আমরা নতুন একটা আর্টবোর্ড নিই, ওইখানে আমরা নিব ইঞ্চিতে নিব, আমরা পিক্সেলে নিই, পিক্সেলে নিয়ে আমরা কী করবো, এটাকে আমরা আর্জিং করে দেবো, আর্জিং করে। ওকে, হ্যাঁ, এটা কিন্তু 2000 বাই 2000 হবে, 2000, তো 2000। ওকে,
তো আমরা এগুলোকে ধরে নিয়ে যাই এখানে। দুই হাজারে রাখলাম। এখানে যে আমরা স্ট্রোকটা ইউজ করছি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, নাহলে এগুলো গুলো বোঝা যাবে না। এটাকে অ্যাশ কালার দিয়ে দিই, অ্যাশ কালার দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। আমার যে স্ট্রোকটা আছে এটাকে আমরা কাট করে ধরি, উপরে নিয়ে যাই। এটা বাদ, উপরে আলাদা একটা লেয়ার নিয়ে এটাকে আমরা কাট করি, এখানে পেস্ট করে দিই। উপরে চলে গেছে, তো এটাকে আমরা উপরে উঠাই নিই। এটাকে আমরা উপরে উঠাই, উপরে এখানে আমরা একটা লেয়ার নিই, তারপর এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যাই। ওকে, এটা আমরা একটা আলাদা, এটা আমরা একটা আলাদা, তো আমরা এটা ডিলিট করে দিই, আমরা এটা সেভ করব। আমরা এখানে কই সেভ করবো, কই এই তো ডিজাইন, মানে এত ফোল্ডার যে আসলে খুঁজে পাচ্ছি না। আমরা লিখবো বাংলা, বাংলা মানে ভুল লিখলাম, বাংলা লাম, বাংলা 14। ওকে, আমরা লিখি বাংলা, বাংলা লাম 14। অনেকে জিজ্ঞেস করতে পারেন, জানার ইচ্ছা থাকতে পারে যে আর্ট এফেক্টস কোনটা ইউজ করতেছি। আর্ট এফেক্টস ইউজ করতেছি মূলত 2020টা, আর ফটো ইলাস্ট্রেটর ইউজ করতেছি 19টা। তো কারো লাগলে ডাউনলোড করে নিতে পারেন, কোনো যদি দরকার হয়। তো আমরা এটা ওপেন করি ইলাস্ট্রেটর, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এটাকে একটু জুম করি, এটা হলো যে আমাদের স্টোভটা, এটা হলো মেনলি আমাদের স্টোভটা। এখন আমরা কি করব, স্টোভটাকে মূলত আমরা এখানে অ্যানিমেট করব। তো আমরা এখানে স্টোভকে জায়গাতে আমরা একটা শেপ নিই, এটাকে আমরা উপরে নিয়ে যাই। আমরা এখানে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখানে পেন্টল নেই, পেন্টল নিয়ে আমরা ফিল কালার অফ করে রাখি, অফ করে রাখি, আমরা এখানে পেন্টল দিয়ে করব।
এটাকে আমি পাক করে নিই, যদি আমি পাক করার সময় কথা বলি না, অনেকের এটা দিনে অনেকের খারাপ লাগে যে কই পাক করতেছি। আসলে ভাই এসব জিনিস করার সময় আসলে কথা বলতে সচরাচর মানুষের ভাল লাগবে না। পাক করতেছি এটা বলার মতো কি আছে? এটাতে তেমন বলার মতো কিছু নাই ভাই। ওকে, জিনিসটা হলো কি, পাক চেক করলাম, ওইটা ক্যাম করলাম আমি বলি এখন আপনাকে, এই স্টোভটা অফ করে দিলাম, পাকটা আছে। জিনিসটা হলো আমরা স্টোভটা একটু বড় করি, আমরা স্টোভটা বড় করে 5 করে দিলাম, আর স্টোভটাকে আমরা একটু স্কেল করব, স্কেল। ওকে 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 ওকে, স্কেল করলাম। জিনিসটা হলো তো দেখাই স্টোভটা কি করব, এখানে অ্যাডে যাই, এখানে ট্রিম প্যান, ট্রিম প্যান থেকে আমরা ট্রিম প্যানে যাই, এখানে হলো যে আমরা জিরো করে দিব, জিরো করে এখানে আমরা কি ফ্রেমটা দিব, আর এখানে আমরা, এখানে অনেক বড় ইয়ে আছে, কম্পোজিশন আছে, কম্পোজিশনটাকে আমরা কমাই, কম্পোজিশনটাকে আমরা দেব 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তো আমাদের এখানে 2 সেকেন্ড পর্যন্ত আমরা এখানে 100 করে দিব। ওকে দেখেন, হ্যাঁ জিনিসটা হলো যে এখান থেকে শেষ হবে, এখান থেকে শুরু হবে, জিনিসটা হলো এমন করতে চাইছিলাম। টাইম 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 রিভার্স, আচ্ছা রিভার্স দিলে পিছনে সাইডে চলে যাবে। আচ্ছা এখন এটাকে তো আমরা অ্যানিমেট করব, তো তার আগে এটাকে অফ করে রাখি। দেখে আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সলিড নিব, সলিডটা নিব মূলত সলিড কালারটা নেই, এটা নিব আমরা রেড কালার, একটু রেড। রেড কালার নিলাম, আমাদের শেপও আছে, শেপ আছে, আমাদের টেক্সট গুলাকে আমরা কালার চেঞ্জ করবো, হোয়াইট কালার দিবো। এখানে আমি ব্লেন্ড, আমরা টেক্সট উপর রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করলে আমরা সেম, এটা ফটোশপের মতোই সেম, লাইফ স্টাইলে যাবো, কালার ওভারলে, কালার ওভারলে থেকে আমরা এখান থেকে কালার চুজ করবো, হোয়াইট কালার চুজ করবো। এখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব, আমরা এখান থেকে যাব, মেনলি যাব ইফেক্টে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, আচ্ছা এটা মেবি দেখি, এটা নাকি, না এটা না, আচ্ছা এটা দেখি সানসেট গ্রেডিয়েন্ট কি লেখা আছে।
আচ্ছা, জানলাম যাক, এটা বাদ দিয়ে দিয়ে গেলাম। এখান থেকে দেখি গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট আছে কিনা। লাস্ট স্টাইল, হ্যাঁ গ্রেডিয়েন্ট ওভারলে, ওকে গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম। এটাকে একটু বড় করি, রেডিয়াল দিই। এখন রেডিয়াল, এখন কালার তো দিতে হবে, কালার দিই এডিট। হোয়াইট কালারে কি দিব, হোয়াইট কালার দিব এটা, আর ডার্ক কালারে দিব হ্যাঁ এবার জমছে জিনিসটা। হ্যাঁ এবার জিনিসটা ফিল্টার্স, ওকে আমরা গ্রেডিয়েন্টটা দিলাম। এখন আরেকটা জিনিস দেবো, সেটা হলো যে এই যে আমরা যে টেক্সটগুলো আনছি এটার আনতে হবে, এখানে একটা ইফেক্ট ইউজ করতে হবে। এখানে আমরা এখানে এটার জন্য ইফেক্টের জন্য ইউজ করবো অ্যানিমেশন কম্পোজারটা ইউজ করবো। অ্যানিমেশন কম্পোজার এখানে আমরা ফেডিংটা ইউজ করবো। আমরা ব্লারটা ইউজ করে দিই, ব্লার ফেডিংটা। এই তিনটাকে আমরা একটা কম্পোজ করি, করে এটাকে আমরা একটু ছোট করি, একটু ছোট। হ্যাঁ আচ্ছা, এটার এই যে ব্লাডটা হলো টেক্সটের, আচ্ছা এটাকে আমরা রিমুভ করে দিই, রিমুভ করে আমরা ফেড ইন ফেড আউটটা দিব। এটা না দিয়ে আরেকটাও দেওয়া যায়, একটা ইফেক্ট আছে আমরা ওইটা ইউজ করতে পারি। ওটা ডাইরেক্ট ইফেক্ট থেকে আমরা ইফেক্ট থেকে জিনিসটা ইউজ করতে পারি। ইফেক্ট জিনিসটাকে আমরা এখানে উপরে নিয়ে আসি, এখানে ক্রস ডিসেবল একটা ইয়ে আছে, একটা ডিজলভ ওইটা ইউজ করি, ওইটাতে মজা আছে। আচ্ছা আমার কই শেষ হয়, আগে ওটা দেখি ইউ প্রেস করলে আমরা কি ফ্রেম গুলা দেখতে পারবো। তো আমাদের এখানে 2 সেকেন্ডে শেষ হয়েছে, তো আমরা একটু 2 সেকেন্ড করে দিই। ওকে
এখন দেখেন অ্যানিমেশনটা, ওকে পারফেক্ট অ্যানিমেশন, সবে কিছু ঠিকঠাক দেখি। এখন আমাদের অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, মেইন হইছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে সমস্যা। এই তো অ্যালাইনমেন্ট একটু গড়বড় আছে। ওকে, এখন আমরা ইউজ করবো আমাদের যে কপিটা আছে, কবিতে ভুল আছে কিনা আমি দেখে নিই একটু। এই ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়িয়ে পড়ো বাংলা ভাষায়। আচ্ছা, আমি আগে স্পেলিং গুলা একটু চেক করি, চেক করে তারপরে বসাচ্ছি। ছোটখাটো কিছু স্পেলিং মিস্টেক আছে, ওগুলো আগে ঠিক করে নিই। 1 মিনিট। ওকে, এখন আমরা পেস্ট করি। আমাদের এখানে ফ্রন্ট হবে হিন্দ শিলিগুড়ি। আচ্ছা, এটা লাগবে না, এটাকে এটাকে ইয়ে করে দিই, ক্রস করে দিই। এটাও লাগে না, এটাও লাগে না, এই দুইটাই লাগে। আর লাগে আমাদের ইয়েটা, ক্যারেক্টারটা, ক্যারেক্টারটা থাকুক। এখানে মূলত আমরা হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করি বেশি। আচ্ছা, এখানে টাইপে মেবি সমস্যা আছে, আমরা প্রিফারেন্সে যাই। প্রিফারেন্স, এখানে টাইপে যাই, এখানে এটা করে দিই, সাউথ এশিয়ান করে দিই। এটা মেবি পরে ঠিক হয়ে যাবে। তো আমরা ঠিক হওয়ার আগে আমরা এখান থেকে ঠিক করে নিই। এখানেও সমস্যা দিতে চাচ্ছে না, ফটোশপ থেকে ঠিক করে নেই। যত সমস্যাই হোক না কেন, একটা না একটা ব্যবস্থা হবে। আচ্ছা, এখানেও মেবি প্রিফারেন্সের সমস্যা আছে, আমরা এখান থেকে প্রিফারেন্সটা ঠিক করে নিই। টাইপ করি এখানে, এই তো টাইপ।
হ্যাঁ, এই ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়িয়ে পড়ো বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষাটাকে আমরা মেনলি হাইলাইট করব। এটাকে আমরা বোল্ড করে দিই। এটাকে আমরা 50 দিয়ে দিব। এটাকে আমরা মিডল অ্যালাইন করি। ও, আরেকটা জিনিস আছে, এখানে আমরা অ্যালাইনমেন্টটা নিয়ে আসি। প্যারাগ্রাফটা থাকুক, প্যারাগ্রাফটা লাগবে না, এখানে থাকুক, প্যারাগ্রাফটা এখান থেকে করা যাবে। এখানে আমরা স্কেল দিয়ে বড় করি, আমরা ওইভাবে বড় করবো না, ওইভাবে বড় করতে গেলে দেখা যাবে সব ভেঙে চেরা যাবে, তো আমরা বড় করবো না। আর এখানে টেক্সটের বাংলা ভাষার এখানে একটু গ্যাপ আছে, তো আমরা এটা গ্যাপটা একটু কমাই। ওকে, আর স্কেল দিয়ে আমরা এটাকে বড় করি। আর এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হলো যে আমাদের ইউজ করতে হবে, এখানে 190 দিয়ে দিই, 190। আর অ্যানিমেশনটা স্টার্ট হবে এখানে, শেষ হওয়ার আগ থেকে স্টার্ট করবে এখানে অ্যানিমেশন, অ্যানিমেশনটা এখান থেকে স্টার্ট হবে। আর এখানে আমরা অ্যানিমেশনটা দিব টাইপ রেটেড টাইপ অ্যানিমেশনটা, আমরা এখানে অ্যানিমেশন যাই, এখান থেকেও অ্যানিমেশন আছে অনেকগুলো। দেখি এখান থেকে কোনটা অ্যানিমেশন ইউজ করা যায় কিনা। আচ্ছা, আমরা এখান থেকে না দিই, আমরা এখান থেকে অ্যানিমেশনটা দিই। আমরা এখানে অ্যানিমেশনে যাই, টেক্সট অ্যানিমেশন, এখান থেকে হলো যে টাইপরাইটার অ্যানিমেশনটা, টাইপরাইটার। হ্যাঁ, আমরা এখানে টাইপরাইটার অ্যানিমেশন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এই ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়িয়ে পড়ো বাংলা ভাষায়। জানি না স্পেলিং কতটা ঠিক আছে না আছে, আমার ভাই মনে আসছে লেখাটা লেখা যায়, তো এই জন্য আমি লিখে দিছি, কোনো কপিরাইটার না। তো যদি কপিতে কোনো সমস্যা হয় তাহলে ভাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কপিরাইটার না। তো এটাকে আমরা একটু কমাই দিই, আমরা যেহেতু 10 সেকেন্ড লাগতেছে না, আমরা 0.5 সেকেন্ড করে দিব এটাকে। ওকে, আচ্ছা, 0.5 সেকেন্ড ঠিক আছে, বাট এখানে অ্যানিমেশনটা একটু স্লো করা যায়, আমরা একটু এটাকে স্লো করে দিই, কি ফ্রেম দুইটাকে ধরে আমরা এটাকে একটু স্লো করে দিই।
ওকে ঠিক আছে, এখন আমরা কি করবো, আমাদের লোগোটা একটা লোগো বসাইতে হবে। মেন কথা হচ্ছে লোগো বসাইতে হবে, যদি না লোগো বসানো হয় তাহলে কি হবে, আমার জিনিসটা খালি খালি লাগবে, আমার উপরে পোর্শনটা পুরাই খালি লাগতেছে। তো মেন জিনিসটা হলো লোগো, আগে এখন লোগো বসাই। লোগোটা হলো যে আমার ব্র্যান্ডের লোগোটাই বসাবো, আর ডিজাইন অফ লোগোটাই বসাবো আমরা। ডিজাইন অফ লোগো কই, লোগো কই, লোগো খুঁজতে গেল আর 3 দিন লাগে। ওকে এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে রাখি। লোগো ডিজাইন সব এক্সপোর্ট ডান, আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ওকে এটাকে আমরা স্কেল করে ছোট করে নেব, লোগো আমরা ছোট করে লোগো আমরা এখানে বসাই দেব। অ্যানিমেশনটা এবার দেখেন, এটা ফাইনাল অ্যানিমেশন। আচ্ছা অ্যানিমেশনটা এখন আরো ছোট হয়ে গেছে, জিনিসটা হলো যে অ্যানিমেশন ওই দিক দিয়ে স্লো করলাম, এই দিক দিয়ে দেখলাম যে ছোট হয়ে গেছে। তো আমরা অ্যানিমেশনটাকে 10 সেকেন্ডে করে দিই, 10 সেকেন্ডে থাকুক। আচ্ছা লাস্টে দিয়ে আমরা কি করব, আমরা এই জিনিসগুলোকে ধরে এখানে পেটা দিব। এখানে শেষ হয়েছে, তো আমরা 9 ফ্রেম আসলে এটাকে আমরা কেটে দিব। কাইটা আমরা কি করব, এখান থেকে ফেড আউট অ্যানিমেশনটা আছে ওয়ার্ল্ডে, এখানে ফেড আউট অ্যানিমেশনটা হয় নাই। আমরা এখান থেকে অ্যানিমেশনটা দেখেন এবার,
কতক্ষণ থাকবে, তারপর লাস্টে দিয়ে আমরা কি করব ফেড আউট দিয়ে দেব। ওকে, আমরা এখন অ্যানিমেশনটা রেন্ডার দিই। আচ্ছা, এখানে রেন্ডার আপনারা এইভাবে দেখেন, কারণ কাহিনী হলো কি, আমি 2020 ইনস্টল দেওয়ার পরে ইনকোডারটা আমার 19 এই জন্য আসলে ইনস্টল হচ্ছে না, তো আপনারা এইভাবে দেখেন। আরেকটা ভাবে রেন্ডার দেওয়া যায়, সেটা হলো যে মিডি ইনকোডার ছাড়া রেন্ডার কিউ দিয়ে আমরা এখানে কুইক টাইম দিতে পারি 8 জিবি। ওকে, আমরা রান্না দিব কই, আমরা রান্না দিব এর ভিতরে দেই। দেখি কুইক টাইম দিয়ে দিলে আপনার অনেক ইয়ে আসে, মানে 10-12 সেকেন্ড অনেক এমবি আসে। মিডি এনকোডার দিয়ে দিলে কি হয়, আপনার ফাইল সাইজ অনেক ছোট হয়, এই জিনিসে অনেক সুবিধা। ডিজাইন বাংলা নাম এখানে, ওকে আমরা রান্না দিয়ে দিই। মূলত আপনাদের দেখানোর জন্য মূলত আপনাদের র্যান্ডার কিউতে দিয়ে দিলাম, না হলে আসলে মিডি ইনকোডার দিয়ে র্যান্ডার দেওয়াটা অনেক ভালো। আর র্যান্ডার হতে হতে আর একটা কথা বলি নি, সেটা হলো যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, আমাকেও দেওয়া লাগে না, কিছু লাগে না, শুধু একটা ক্লিক করলে যথেষ্ট, এখানে ক্লিক করলে পাওয়া যাবে। আর সবার জন্য প্রায় 372টার জন্য মতো ভিডিও আছে। আর ভ্যালেন্টাইন ডে নিয়ে কাজ যদি স্ট্যাটিক ভাবে ডিজাইন আইডিয়ার দরকার হয়, এখানে প্রায় আমার 6টা ভিডিও আছে সিরিজ আকারে, এমন সিরিজ আকারে আরও ভিডিও যাবে, তো আপনারা জয়েন হয়ে নেন, কারণ সিরিজ আকার ভিডিও এভাবে আসতে থাকবে অনেক, আরও অনেক প্ল্যান আছে আপনাদের নিয়ে। তো আপনারা সাবস্ক্রাইব করেন, গ্রুপে জয়েন হয়ে নিন। তো ভিডিও রেন্ডার দেওয়া শেষ, আমরা ডাক দিয়ে দিছে, তো আমরা ভিডিওটা দেখি। দেখেন ভাই, 10 সেকেন্ড ভিডিও আমার 300 এমবি 400 এমবি হয়ে গেছে, মানে কি বলবো। এই জন্য ভাই এটা দিয়ে রেন্ডার দিই না, এটা অনেক ডাকাইত। ঠিক আছে, এটা কি ভিডিও অন হয়েছে, এটা ভিডিও অন হওয়ার জন্য মস্ত বড় ইয়ে লাগবে। দেখি আর কি দিয়ে এটা ওপেন হয় কিনা। ও ভাই হ্যাং করছে, মানে ভিডিও সাইজ এমন ভাই যে হ্যাং করে গেছে পিসি, কারণ কয়েকটা জিনিস, 4টা জিনিস ওপেন করা। এক হলো রেকর্ডার ওপেন করা আপনাদের জন্য, আর একটা হলো যে আফটার এফেক্টস ওপেন করা, তারপর ইলাস্ট্রেটর, পিএস, আর ক্রোম তো আছে, ক্রোম এত বড় ক্রোম যে আপনার ক্রোম পুরো দুনিয়া সব খেয়া নিচ্ছে। তো এই তো আপনাদেরকে দেখাই অ্যানিমেশন, সাউন্ড দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো, কারণ সাউন্ড দিচ্ছি না, কারণ সাউন্ড দিলে ভাই কপিরাইট খেয়া যাবে বাংলার সাউন্ড দিলে। তো এইভাবে থাকো, তো এটা ছিল ফাইনাল ভিডিও। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। তো আজকের জন্য টাটা, গুড বাই।